আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ পাল্টা কর্মসূচি দিয়ে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ বলছেন ফারুক 30 জানুয়ারি কালো পতাকা মিছিলের দিনে পাল্টা কর্মসূচি দিলেও আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এরপর থাকবে আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে আমি আর ডামি নির্বাচন করতে গিয়ে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানাবো নতুন নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি কর্মসূচি দিল বিএনপি বর্তমান সংসদ বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি মঙ্গলবার দেশের সব জেলা থানা ও মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির কালো পতাকা মিছিল নিয়ে ঠাট্টা প্রসঙ্গে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে এর চেয়ে বড় কোনো শোক নেই বলছেন মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন আমাদের কালো পতাকা মিছিল নিয়ে ঠাট্টা করেছে আওয়ামী লীগ তারা বলেছে কালো পতাকা মিছিল তো শোকের এবারে জানিয়ে দিব বিজিবি সদস্য হত্যায় জাতিসংঘের তদন্ত চায় বিএনপি সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য সিপাহী মোহাম্মদ রইসউদ্দিন হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্তের দাবি জানিয়েছে বিএনপি এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় ফিলিস্তিনি গণহত্যার জেরে বাইডেনের বিরুদ্ধে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাল্টা কর্মসূচি দিয়ে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ বলছেন ফারুক 30 জানুয়ারির কালো পতাকা মিছিলের দিনে পাল্টা কর্মসূচি দিলেও আওয়ামী লীগ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বরাবরই একই কথা বলেন খেলা হবে রাজনৈতিক খেলা হবে আরে খেলতে হলে খেলোয়াড় লাগে আপনারা তো খেলোয়াড় না আপনাদের সঙ্গে কি খেলবো আপনি আমাদের লেজের সঙ্গে লেগে আছেন গতকাল শনিবার বিএনপি 30 জানুয়ারি দেশের সব মহানগর জেলা উপজেলা থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ 30 জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ওই দিন দলটি দেশের সব মহানগর জেলা ও উপজেলায় শান্তি গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন বিএনপি গতকাল বিকেল 3টায় প্রোগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিল তার এক ঘন্টা পর বিকেল 4টায় সারা দেশে সমাবেশ করার প্রোগ্রাম দিয়েছে আওয়ামী লীগ আমরা বলে দিতে চাই আমাদের লেজে লেজে থেকে বিএনপি কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে পারবেন না বাংলাদেশের মানুষ 7 জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করেছে 30 জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আওয়ামী লীগকে আবারও প্রত্যাখ্যান করবে ফারুক বলেন এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের ডামি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি সেই নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো গ্রহণ করেনি এই নির্বাচন দেশের জনগণও মানে না সরকারকে বলি এখনো সময় আছে অবৈধ সংসদ বাতিল করুন নিজেরা পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনাও করেন ফারুক আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে আমি আর ডামি নির্বাচন করতে গিয়ে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রোববার বেলা 11:30টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত 69-এর গণ অভ্যুত্থান এবং এখন শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন যদিও আওয়ামী লীগ 7 জানুয়ারি পার করেছে নতুন একটি সরকার গঠন করেছে তাতে যে তারা সংকট কিছুটা হলেও কাটাতে পেরেছে সেরকম কিছুই হয়নি আমি আর ডামি নির্বাচন করতে গিয়ে তারা নিজেদের রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে সংগঠন বিধ্বস্ত হয়েছে আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে মান্না বলেন আমরা যেরকম নির্বাচন চাইছিলাম সেরকম নির্বাচন নিতে পারিনি এই অবস্থাটাকে কি বলা যায় আমরাও জিতিনি তারাও জিতেনি খুবই নির্মোহভাবে দেখলে
নিরাসক্তভাবে দেখলে সেরকম বলা যাবে, কিন্তু তারপরও সত্যি ওরা নতুন করে সরকার গঠন করেছে এবং বাগাড়ম্বর করেছে। বিরোধী দলকে আরো 5 বছর অপেক্ষা করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি আরো বলেন, আরেকটি জিনিস সবাই লক্ষ্য করেছেন, এবারের আন্দোলনে সরকারি দল এবং বিরোধী দলের বাইরেও তৃতীয় আরেকটি পক্ষ যুক্ত হয়েছে। আমি আন্তর্জাতিক মহলের কথা বলছি। অতীতে আন্তর্জাতিক মহলের এই ধরনের ইনভলভমেন্ট আমরা দেখিনি, কিন্তু এবার বছর দুই থেকেই পশ্চিমা গণতান্ত্রিক মহল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বন্ধু প্রতিম ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এমনভাবে কথাবার্তা বলেছে, বারেবারে বাংলাদেশ সফর করেছে, যাতে করে বাংলাদেশের মানুষ মনে করেছে তারা একটা বিরাট ভূমিকা পালন করবে। নতুন নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি কর্মসূচি দিল বিএনপি। বর্তমান সংসদ বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে 30 জানুয়ারি মঙ্গলবার দেশের সব জেলা, থানা ও মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। অবৈধ দামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ ও কালো পতাকা মিছিল কর্মসূচির পর এই ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে গয়েশ্বর বলেন, বাংলাদেশের জনগণের ভোট নয়, নতুন সরকার চীন, ভারত ও রাশিয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য যশোর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার সমালোচনা করেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর আবারও রাজপথে নেমেছে বিএনপির নেতাকর্মীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সরকার পদত্যাগের একদফা দাবিতে শনিবার রাজধানী ঢাকায় কালো পতাকা মিছিল করে দলটি। মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র নেতারা। ঢাকা মহানগর বিএনপির এই কর্মসূচিতে যোগ দেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। কালো পতাকা মিছিলটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে কাকরাইল মোড় ও দেওয়ানবাগ হয়ে আবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, এর চেয়ে বড় কোনো শোক নেই, বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, আমাদের কালো পতাকা মিছিল নিয়ে ঠাট্টা করেছে আওয়ামী লীগ। তারা বলেছে, কালো পতাকা মিছিল তো শোকের, কিন্তু আওয়ামী লীগ হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে, তারা এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এর চেয়ে আর বড় কোনো শোক নেই। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডামি নির্বাচনে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। মঈন খান বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ। যদি গণতন্ত্র না থাকে, এদেশের মানুষ কেন যুদ্ধ করেছিল, বুকের তাজা রক্ত দিয়েছিল, প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ছিল পলায়নকারী দল, যুদ্ধ করেছিল দেশের খেটে খাওয়া মানুষ, আওয়ামী লীগ কোনো মুক্তিযুদ্ধ করেনি। দেশের মানুষ কানাডায় বেগম বাড়ি সেকেন্ড হোম চায় না, তারা চায় 5 বছর পর একদিন ভোট দিতে, সেটাই কি অপরাধ? 18 কোটি মানুষ কি এই ধরনের অধিকারটুকু পাবে না? বিজিবি সদস্য হত্যায় জাতিসংঘের তদন্ত চায় বিএনপি। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিন হত্যাকাণ্ড জাতিসংঘের তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই দাবি জানানো হয় বলে আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, গত 21 জানুয়ারি ভোরে যশোর সীমান্তের ধান্যখোলা বিত্তপীর জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য সিপাহী মোহাম্মদ রইসুদ্দিনকে গুলি করে হত্যা করে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত সবচেয়ে সহিংস ও রক্তস্রাত। আইন ও সালিশ কেন্দ্রের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 7 বছরে 201 জন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিজিবি সদস্য নিহতের ঘটনায় বিএসএফ এর পক্ষ থেকে যা বলা হয়েছে তা অগ্রহণযোগ্য। বিএসএফ বাংলাদেশের সীমান্ত এলাকাকে ব্লাড স্পোর্ট বা রক্তক্ষয়ী খেলায় পরিণত করেছে। ভারতের উচ্চাকাঙ্ক্ষী নীতির কারণে সীমান্তে রক্তপাত থামছে না। গাজায় ফিলিস্তিনি গণহত্যার জেরে বাইডেনের বিরুদ্ধে মামলা। গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার সাথে বাইডেন প্রশাসন জড়িত উল্লেখ করে আমেরিকায় মামলা করেছে সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস। এ মামলায় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে বিচার কাজ শুরু করেছে
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত। অক্টোবরে হামাসের হামলার পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বারবার হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় নেতানিয়াহু প্রশাসনের ধ্বংসযজ্ঞকে অন্ধ সমর্থন জানিয়ে আসছে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে বলে সাফাই গাইছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের প্রতি সমর্থনকে আরও পাকাপোক্ত করতে সরবরাহ করেছে অত্যাধুনিক অস্ত্র ও কূটনৈতিক সহায়তা। আমেরিকার অন্ধ সমর্থন আর ইসরায়েলের বেপরোয়া হামলায় গাজায় মানবতা যখন বিপর্যস্ত, তখন মানবাধিকার সংস্থা ডিফেন্স ফর চিলড্রেনের পক্ষ থেকে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস সিসিআর এর মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অভিযুক্ত করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে। শুক্রবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলার বিচার কাজ শুরু হলে বাইডেন প্রশাসন গাজায় ইসরায়েলের চালানো গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সিসিআর। সিসিআর এর ডেপুটি লিগ্যাল ডাইরেক্টর মারিহা লাহুদ বলেন, একজন বিচারক আমাদের যুক্তিতর্ক অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আমরা এখানে আমেরিকার সহায়তায় গাজায় ইসরায়েলি গণহত্যার মামলা নিয়ে এসেছি। গোটা বিশ্ব এ গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছে। আমরা আশা করছি বিচারকরা সঠিক কাজটি করবেন। এ সময় বাইডেন প্রশাসনের আইনজীবী বলেন, এ বিষয়ে আদালতের রায় দেওয়ার এখতিয়ার নেই। ইসরায়েলকে সমর্থন করা রাজনৈতিক ও কূটনৈতিক মতবাদ বলে অভিহিত করেন তিনি। এদিকে জরুরি ভিত্তিতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশ ও গণহত্যা বন্ধ করে বেসামরিকদের নিরাপত্তার জন্য অবিলম্বে ইসরায়েলকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।